আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করছি জীবন ও জীবিকা বিষয়ের তৃতীয় সেশন, অর্থাৎ মূল্যায়নের দিন। এবং এটা নির্ধারিত কাজ হচ্ছে হেলথ ক্যাম্পের আয়োজন করি। এটা সকাল 10:30 থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত চলবে। শিক্ষক যেভাবে পরিচালনা করবেন, এটি শিক্ষার্থীদের জন্য একক ও দলগত কাজ। কাজটি পরিচালনার সুবিধার্থে নিচে বর্ণিত নিয়ম অনুসরণ করা যেতে পারে। শুরুতে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দিয়ে রাখছি, আমরা কিন্তু ডিসেম্বরের শুরুতে, তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠবে বা প্রমোশন পাবে, তাদের জন্য যে অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীর যে ভিডিওগুলো রয়েছে নতুন কারিকুলামের, প্রত্যেকটা বিষয়ের ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করব। সুতরাং তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশাপাশি ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবা, এবং অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে নিবা, যাতে তোমরা নিত্য নতুন আপডেট পেয়ে যাও। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে। শিক্ষার্থীরা, দলগত কাজ হেলথ ক্যাম্পের পরিচালনা 2 ঘন্টা। এখানে মূলত তোমাদের তেমন কোনো কিছু কাজ নেই, এখানে জাস্ট বলা হয়েছে হেলথ ক্যাম্প পরিদর্শনের জন্য প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষকদের পূর্বেই আমন্ত্রণ জানাবেন, অন্তত 3 জন পরিদর্শকের উপস্থিতি নিশ্চিত করবেন। আপনি চাইলে অভিভাবকদেরও দর্শক হিসেবে আমন্ত্রণ জানাতে পারেন। এরপর শিক্ষার্থীদের এলাকাভিত্তিক পুনর্নির্ধারিত দলে বিভক্ত হয়ে হেলথ ক্যাম্পের আয়োজন করতে বলুন। নিজ নিজ দলের ক্যাম্প সাজানোর জন্য 30 থেকে 35 মিনিট সময় দিন। ক্যাম্প প্রস্তুত করার জন্য তারা তাদের ক্লাসরুমের বেঞ্চ, চেয়ার, টেবিল বা বিদ্যালয়ের সহজলভ্য আসবাবপত্র ব্যবহার করতে পারবে তা বলে দিন। সেই সাথে মূল্যায়নের প্রথম দিনের পরিকল্পনা অনুযায়ী ক্রয়কৃত উপকরণ ব্যবহার করে ক্যাম্প সেবা প্রদানের উপযোগী করে প্রস্তুত করতে বলুন। এলাকাভিত্তিক সমস্যা কুজি ও সমাধান বের করে পোস্টার প্রদর্শনে ব্যবস্থা করবে। এরপর কেয়ার গিভিং স্কিল কোর্সের ভূমিকা বিনয় প্রদর্শনের জন্য প্রয়োজনীয় আয়োজনও সম্পন্ন করতে বলুন। স্টল সাজাতে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করতে নিরুৎসাহিত করুন। এখানে মূলত মেন কাজটা হচ্ছে, তোমরা যারা আমাদের ওই যে তোমাদের প্রথম যে ভিডিওটি, প্রথম সেশনের ভিডিওটি যারা দেখোনি, তারা অবশ্যই প্রথম সেশনের ভিডিওটি দেখবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো জীবন ও জীবিকা, এটা হচ্ছে প্রথম কর্মদিবসের প্রথম পর্ব, আর এটা হচ্ছে প্রথম কর্মদিবসের দ্বিতীয় পর্ব। সুতরাং এই দুইটা ভিডিও দেখার পরে তোমরা এই যে জীবন ও জীবিকার দ্বিতীয় কর্মদিবসের ভিডিও দেখার পরে আজকের এই ভিডিওটি দেখলেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। এরপর দেখো, এক এক করে প্রতিটি দলের ক্যাম্প পরিদর্শন করুন, তাদের এলাকাভিত্তিক সমস্যা খুঁজে ও সমাধান বের করে পোস্টার উপস্থাপন ও ক্যাম্পের সেবা প্রদান সম্পর্কিত ভূমিকা বিনয়ের সুযোগ দিন। দলগত কাজটিতে দলের কে কোন দায়িত্ব পালন করেছে তা জিজ্ঞেস করুন। এরপর হচ্ছে, সবশেষে সকল দলকে ক্যাম্পিং এর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্যাম্প আয়োজনের স্থানটি পূর্বের মতো গুছিয়ে রাখার জন্য 30 মিনিট সময় দিন। ওকে, তাহলে কাজ কয়ের মধ্যে, আমাদের তেমন কোনো কাজ নেই, এটা হচ্ছে দলগত একটি কাজ, জাস্ট হেলথ ক্যাম্প পরিচালনা। এবার আসো একক কাজ, প্রতিবেদন প্রণয়ন, এটা হচ্ছে তোমাদের মেইন কাজ এই সেশনের জন্য। চলো আমরা এটা একটু পরে দেখি, ভিডিও লেন্থ একটু বড় হতে পারে, তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন হলে দলগত কাজের উপর এককভাবে একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলুন। প্রতিবেদনে যা যা থাকবে আমি সবগুলো প্রশ্ন আগে থেকে পড়ে নিচ্ছি, সবগুলোর প্রশ্ন একসাথে উত্তর দিব। এলাকাভিত্তিক স্বাস্থ্যগত সমস্যার জন্য কি ধরনের সমাধান কার্যক্রম পরিচালনা করেছে, এর মধ্যে কে কে সুবিধাপ্রাপ্ত হবে, কিভাবে সুবিধাপ্রাপ্ত হবে, কাজটি পরিচালনায় কি কি চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যেতে পারে, হেলথ ক্যাম্পিং কার্যক্রমটির সবল দিক, দুর্বল দিক এবং কিভাবে সেই দুর্বলতা মোকাবিলা করা যেতে পারে, এই সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করে সংক্ষেপে নিজের অনুভূতি প্রকাশ। তাহলে চলো এর আনসার স্ক্রিপ্ট আমরা একটু দেখে নি। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর জীবিকা, জীবন ও জীবিকা মূল্যায়নের তৃতীয় দিন। সকাল 10:30 থেকে বিকাল 4টা নির্ধারিত কাজ হেলথ ক্যাম্পের আয়োজন করি। কাজ হচ্ছে, ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন হলে দলগত কাজের উপর এককভাবে একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলুন। দলগত কাজের উপর একটি প্রতিবেদন প্রণয়ন করা হলো, আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সাপ্তাহ দল, আমাদের দলের কার্যক্রম ছিল এলাকায় ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে। আমরা সকলে অবহিত যে বিশ্বব্যাপী মাদকাসক্তির বিরুদ্ধে বিপ্লব শুরু হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও সেই আন্দোলনের সংগ্রামে সামিল। আমাদের দেশের প্রায় সর্বত্রই মাদকদ্রব্যের অবাধ ক্রয় বিক্রয় ও ব্যবহার লক্ষ্য করা যায়, ফলে সব বয়সের সব পেশার লোকদের মধ্যে এই সর্বনাশা নেশা বিস্তার লাভ করে চলেছে। অনিবার্য অংশ জেনেও নেশাগ্রস্তরা এই পথ পরিহার করছে না। আমাদের যুব সমাজের বড় একটি অংশ মাদকাসক্ত হওয়ার ফলে আমাদের জনশক্তি ক্রমশ দুর্বল ও নির্জীব হয়ে পড়ছে, চিন্তার রাজ্যে নেমে এসেছে স্থবিরতা,
মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের ক্রমাবনিত ঘটেছে। সমাজ তত গোটা জাতি ধুকে ধুকে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সেই সাথে স্বাস্থ্যের ঘটেছে চরম অবনতি। দেখো আমি সবগুলো প্রসঙ্গে একসাথে করে আনসার দিচ্ছি, যেহেতু এটা একটা প্রতিবেদন, আলাদা আলাদা আনসার দেওয়া সম্ভব না। এই সমস্যার সমাধানে এলাকার মানুষকে ধূমপানের কুফল সম্পর্কে অবহিত করছি। প্রথম অবস্থায় কিছু মানুষ এর বিপক্ষে অবস্থান করে, কিন্তু আমরা সবাইকে সচেতন করার জন্য গ্রামে পোস্টার, ব্যানার, লিফলেট এবং ধূমপান নিরসনে বিভিন্ন সভার আয়োজন করি। এর ফলে অনেকেই ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয় এবং এটি ছাড়তে বাধ্য হয়। তাছাড়া গ্রুপ ভিত্তিক কাজের মধ্যে হেলথ ক্যাম্পিং কার্যক্রমটি ছিল বিশেষভাবে লক্ষণীয়। এর মাধ্যমে সহজেই স্বাস্থ্যগত বিভিন্ন ধরন সম্পর্কে যেমন জানতে পারি এবং কিভাবে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কেও সে বিষয়েও জ্ঞান অর্জন করেছি। সর্বোপরি কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পেরে সত্যি আমি খুবই আনন্দিত এবং অনেক কিছু শিখতে পেরেছি। অনেকে চাইলে এখানে নাম দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, বা উপরে একটি সুন্দর করে হেডলাইন দেওয়া যেতে পারে, সেটাও তাদের ব্যক্তিগত বিষয়। তবে প্রতিবেদন জাস্ট লাইক একটি প্রতিবেদন, এভাবে দিলেও চলবে। এরপরে দেখো প্রমাণ সংরক্ষণ, এটা হচ্ছে তোমাদের সর্বশেষ কাজ। সকল শিক্ষার্থীর কাছ থেকে অভিভাবকের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়েরি জমা নিন, যেটা আমরা প্রথম কর্মদিবসে তৈরি করেছিলাম। এরপর একক কাজ, এটা কাজ হবে, একক কাজ হিসেবে দেওয়া প্রতিবেদন জমা নিন, ওই সেটাও আমরা প্রথম কর্মদিবসে করেছিলাম। পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিচর্যার অনুশীলন চক জমা দিন, এটা আমরা দ্বিতীয় কর্মদিবসে মেপি করেছিলাম। তাহলে প্রত্যেকটা আমরা এখন জমা দিব। মূল্যায়নের প্রথম ও তৃতীয় দিন মিলে পিআই হচ্ছে, পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে, এগুলা এগুলো হচ্ছে তোমাদের কাজ না। এবার চলো আমরা এর আনসারগুলো একটু দেখি। অভিভাবকের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়েরি জমা নিন, এটা আমরা মেবি প্রথম কার্য দিবসে করেছিলাম। আর্থিক ডায়েরি কিভাবে করবে, এখানে তারিখগুলো দেওয়া আছে, মেবি 7 দিনে আর্থিক ডায়েরি করতে বলেছিল, এবং আয়ের খাত, আয়ের কত টাকা আয় করেছি, ব্যয়ের খাত এবং কত টাকা ব্যয় করেছি, উদ্ধৃত বা সঞ্চয় কত টাকা আছে। যেমন টিফিনের টাকা হচ্ছে 50 টাকা আয় করেছি, খাবারের ক্ষেত্রে বিক্রয় করেছি 40 টাকা, 10 টাকা আমার পকেটে আছে বা সঞ্চয় আছে। এভাবে দেখো এটা হচ্ছে 2 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত সব মোট আমি আয় করেছি 3100 টাকা, আর মোট ব্যয় করেছি 2240 টাকা। আমার কাছে মোট জমা আছে গত 7 দিনে 860 টাকা। এভাবেই মূলত তোমরা আর্থিক ডায়েরিটা তৈরি করবে। এরপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিচর্যার অনুশীলন চক জমা দেন, এটা 8.1 স্বাস্থ্য পরিচর্যার অনুশীলন চক। এখানে কাজ দেখো, বিছানা করতে সহায়তা করেছি, কতবার অনুশীলন করেছি স্যার, 15 বার, কী কী সমস্যায় পড়েছি, বালিশের খাবার পরাতে ও মশারি টানাতে কীভাবে সমাধান করা যায় আমার অনুভূতি, মায়ের সহায়তার মাধ্যমে, অভিব্যক্তি বা আইকন এখানে কিছু নাই, এভাবে বিছানা থেকে উঠানো অনুশীলন করেছি, দাঁত মাজতে সাহায্য করেছি, বাথরুমে যেতে সাহায্য করেছি, হাত ধোয়ায় সাহায্য করেছি, তেল লোশন ক্রিম মাখাতে সাহায্য করেছি, এরপর নখ কাটতে সাহায্য করেছি। এখন দেখো অভিভাবক বা যাকে সেবা দিয়েছি তার মতামত, তার স্বাস্থ্য পরিচর্যার সেবায় আমি সন্তুষ্ট, প্রাথমিকভাবে যদিও কিছু ভুল করেছে তবে বারবার অনুশীলনের মাধ্যমে সে এখন অনেক দক্ষতা অর্জন করেছে। এরপর লাস্ট একটা শিক্ষকের মন্তব্য রয়েছে। শিক্ষার্থীরা, এতটুকুই হচ্ছে তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়নের দিন, অর্থাৎ তৃতীয় দিন, তৃতীয় কার্য দিবস বা তৃতীয় সেশনের যে কাজটি ছিল সেই কাজটি। এরপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে জানাবে। আর বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখছো, তোমাদের স্কুলের নাম, রোল, সেকশন, শাখা এবং তোমাদের বিভাগের নাম, তোমাদের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। নভেম্বরে আমরা কিন্তু ক্লাস 8 এবং 9 সর্বপ্রথম গণিত এবং বিজ্ঞানের ভিডিওগুলো আপলোড করা শুরু করব, সুতরাং ওই ভিডিওগুলো যাতে মিস না হয় এবং ভালো একটি প্রিপারেশন তোমরা নিতে পারো, যেহেতু নতুন কারিকুলাম, সুতরাং তোমাদের বন্ধুদের সবাইকে ইনভাইট করবা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, খুদা হাফেজ।